72 ঘন্টার মধ্যে ফের পথ দুর্ঘটনা, মৃত্যু হলো দুই বাইক আরোহীর। শুক্রবার রাতে গোবরডাঙ্গার গণদীপায়ন এলাকায় ঘটে দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। 72 ঘন্টার মধ্যে ফের পথ দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গার গণদীপায়ন এলাকায় যশোর রোডের ওপর। ঘটনায় মৃত্যু হয়েছে সমীর পাল ও বৃন্দাবন মণ্ডল নামে দুই যুবকের। ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাবড়াতে একটি কালীপুজোর নিমন্ত্রণে গেছিলেন কয়েকজন বন্ধু। রাতে চার বন্ধু দুটি মোটর বাইকে করে ফিরছিলেন, ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, বনগাগামী একটি লরির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন দুই বন্ধু। অন্য বাইকে থাকা দুই বন্ধু খবর দেন তাদের বাড়িতে। এরপর সকলে এসে দ্রুত উদ্ধার করে তাদের নিয়ে যান হাবড়া হাসপাতালে। হাবড়া হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শুভময় সরকার বলেন, রাত 12টা নাগাদ চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে আসি। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে লরি আসছিল, তার সাথেই ধাক্কা লেগে ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, রাস্তার জন্যই বারবার ঘটছে এই ধরনের দুর্ঘটনা। রাস্তা আরও চওড়া হবার প্রয়োজন বলেই দাবি তুলেছেন স্থানীয়রা। এবার এসে দেখি এখানে স্পটে পড়ে আছে, আর সবাই বলছিল যে ওদিক দিয়ে একটা লরি আসছিল, পিছনে মানে সাইডে ধাক্কা খেয়ে গাড়িটা হুমড়িকে পড়ে গেছে। বাইকে দুজন ছিল, হেলমেটটা বলতে হবে না, কিন্তু দুটো হেলমেট ছিল সাইডে, কিন্তু সাইডে হেলমেট ছিল। এবার ওদের পড়া ছিল কি না পড়া ছিল সেটা বলতে পারবো। তো রাতের ব্যাপার তো ওটা, কেউ ছিল না, ওটা রানিং অবস্থায় হয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। এবার আমরা আসার পরে দেখছি পড়ে আছে লরি আটক, লোকাল ছেলেবেলেরা সব আটক করে ধরেছে ধরমপুরে। ওটা গাইঘাটা থানা ওদিকে চড়ার জন্য রাস্তা একটা গাড়ি গেলে একটা পাশ দিয়ে এখান থেকে কোনো মতে ওভারটেক করা যায় না, যে কোনো গাড়ি, দিনের বেলা রাতের বেলা যখনই হোক। এটা হচ্ছে আমাদের রাস্তার জন্য দুর্ঘটনা বেশি হচ্ছে আমি মনে করি, কিন্তু গাড়ি রাস্তার দুই সাইড এতটাই পরিমাণে শর্ট যে দুটো গাড়ি কোর্সিং হতে রাত্রে খুব অসুবিধা হয়। এ বিষয়ে মৃত যুবকের ভাই বাসুদেব পাল বলেন, ওরা চারজন হাবড়া থেকে নিমন্ত্রণ রক্ষা করে বাড়িতে ফিরছিলেন, সে সময় ঘটে দুর্ঘটনা। বাকি দুজন ফোনে আমাদের বিষয়টি জানায়, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সব শেষ। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। রাস্তার ধারে পড়ে আছে এবং পুলিশ আসছে, পুলিশও সহযোগিতা করেছে, সঙ্গে ছিল, এবং সেই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায়নি এবং ভ্যানে করে আমাদের হাবড়া হসপিটালে নিয়ে যেতে হয়। আমার যেটা ধারণা, এটা হচ্ছে লরি চেপে দেওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে আর কি। বেপরোয়াভাবে চলে লরিগুলো, এটা তো 100% অবশ্যই, এটা লরির যে মতো চালাই খুবই রাফ চলে, যেহেতু আমাদের এই যশোরে গাড়ির প্রচণ্ড চাপ এবং এটা ন্যাশনাল হাইওয়ে, তারপরে দুই পাশে গাছ, গাছের জন্য অনেক সমস্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।